রোগীতে গাদাগাদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। অতিরিক্ত চাপের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, এতে রোগীরা পড়ছে নানা হয়রানিতে। অধিকাংশ রোগীর উপসর্গ বুক আর গলা ব্যথা, এছাড়া রয়েছে জ্বর, কাশি ও সর্দিও। রিং ফরাইব, রিং ফরাইবার পরে ওনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, এখন এটা 29 স্ট্রাইক ডেট দিছে। বুকে ব্যথা বলতে প্রচন্ড ব্যথা করে, মানে বুকের মাঝখানটা বেশি ব্যথা করে আর কি। গলা এখন ব্যথা হয়ে গেছে, আবার এদিকে ফুলি হয়ে গেছে, মানে এই সমস্যার কারণে আছে আর কি। চিকিৎসকরা বলছেন করোনার সময় এসব উপসর্গ নিয়ে রোগী ভর্তি না হলেও এখন বাড়ছে চাপ। খুবই কম রোগী হতো সার্জারির আউটডোরে, এখন কিন্তু গত এক মাস দেড় মাস ধরে কিন্তু রোগী অনেক বেড়েছে। এদিকে মেডিকেলের প্রসূতি ও নবজাতক ওয়ার্ডের বারান্দা ও মেঝেও ভিড় রোগী আর স্বজনদের, সবাই অতিষ্ঠ ওয়ার্ড বয় আর দারোয়ানদের অত্যাচারে। টাকা না দিলেই কিছু হয় না এই দুটি ওয়ার্ডে, এছাড়া রয়েছে দালালদের দৌরাত্ম্য। আমি এ পর্যন্ত 1000 টাকার উপরে দিয়েছি তিন দিনের মধ্যে 1000 টাকা আমার চলে গেছে, শুধু দারোয়ানকে দিয়ে আসা দাওয়া করতে করতে। 50 টাকা দিলে ঢুকতে দেয়, আবার বাইরে বের সময় দারোয়ানে দেয় নাই, 50 টাকা দিলে ঢুকতে দেয়। একটা ক্যানন লাগাতে গেলে 50 টাকা দন লাগে, একটা ওই পাম্প পাস করাতে গেলে 50 টাকা দন লাগে। এমন অনিয়মের কথা স্বীকার করে দালাল ও ওয়ার্ড বয়দের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান হাসপাতাল পরিচালক। আমরা দালালদেরকে ধরার জন্য এবং দালাল মুক্ত হাসপাতাল এর জন্য যে কার্যক্রমগুলো আমরা সামনের দিকে শুরু করব খুব তাড়াতাড়ি। গুলা 1300 শয্যার ধারণ ক্ষমতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন দ্বিগুণের বেশি রোগী ভর্তি আছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।